আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি আজকে যে ক্লাসটি নিতে চলেছি তার দুইটি অংশ রয়েছে। ক্লাসের প্রথম অংশে আমি আলোচনা করব হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, কোন কোন টপিক থেকে কোশ্চেন আসবে, এবং ক্লাসটির দ্বিতীয় অংশে সেই কোশ্চেন প্যাটার্ন থেকে সুনির্দিষ্ট একটি টপিকে পুরোপুরিভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আমি আশা রাখছি পরীক্ষার ঠিক পূর্ব মুহূর্তে এই ক্লাসটি থেকে তোমরা অনেক কিছুই জানতে পারবে। তো তার আগে আমি শিক্ষার্থীদের একটি কথা বলে নিতে চাই। তোমরা ইতোমধ্যেই বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছো, তোমরা অনেকেই সফলতা অর্জন করতে পেরেছো, আবার অনেকেই সফল হতে পারোনি। তোমরা যে এই যে সফল হতে পারলে না, এর পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে, কিন্তু তার মধ্যে একটি সূক্ষ্ম কারণ তুমি যদি একটু ভালো করে খেয়াল করে দেখো তাহলে বুঝতে পারবে, তুমি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়েছো ওই বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী কোশ্চেন সলভ করোনি অথবা প্রিপারেশন নাওনি, তার কারণে তোমার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে তুমি পারোনি। আমরা প্রায়ই একটা কথা শুনে থাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিলে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন হয়ে যায়, কিন্তু কথাটি সেই অর্থে সঠিক নয়। তোমরা খেয়াল করলে দেখতে পারবে, তোমরা যেগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়েছো প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়েরই একটি নিজস্ব কোশ্চেন প্যাটার্ন রয়েছে, তারা তাদের সেই নিজস্ব স্টাইলে কোশ্চেন করে থাকে। তাহলে তুমি একটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলে কিন্তু তার 10 দিন বা 15 দিন পূর্বে সেই বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস যদি না করো, সেইভাবে প্রিপারেশন যদি না নাও, তাহলে সেখানে চান্স পাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকাংশেই কমে যাবে। তাহলে তোমরা এখন বুঝতে পারলে যে কোশ্চেন প্যাটার্ন বুঝে প্রিপারেশন নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। তো চলো আজকে আমরা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংলিশ কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে ধারণা নিই। তার পূর্বে বিভিন্ন ইউনিটে ইংলিশের মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হবে সেই সম্পর্কে তোমাদের ধারণা দিয়ে দিচ্ছি। বোর্ডে ঠিক যেমনটি তোমরা লক্ষ্য করছো, এবছর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট 4টি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেগুলো হলো এ, বি, সি এবং ডি ইউনিটে। তো এ এবং বি ইউনিট এই দুইটি সম্পূর্ণরূপে সায়েন্সদের ইউনিট। এ এবং বি ইউনিটে সায়েন্সের স্টুডেন্টসরা ইংলিশে 25 মার্কসের জন্য অংশগ্রহণ করবে, এ ইউনিটেও 25 মার্কস এবং বি ইউনিটেও 25 মার্কস। তারপরে আসে সি ইউনিট, এটি মূলত কমার্সদের ইউনিট, আই মিন বিজনেস স্টাডিজের ইউনিট। তারপরেও এখানে সায়েন্স, আর্টস, কমার্স সকল স্টুডেন্টরাই পরীক্ষায় অংশগ্রহণ করবে, যেখানে কমার্সের স্টুডেন্টসরা ইংলিশে 25 মার্কসের মধ্যে পরীক্ষা দিবে এবং সায়েন্স এবং আর্টস তারা ইংলিশে 40 মার্কসের জন্য পরীক্ষা দেবে। এরপরে আসে ডি ইউনিট, ডি ইউনিটে সায়েন্স, আর্টস, কমার্স সকলে পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং সকলের পরীক্ষার ইংলিশের ক্ষেত্রে মার্কস সমান থাকবে, অর্থাৎ সকলেই 50 মার্কসের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করবে। এবার আসো এই সমস্ত ইউনিটগুলোতে ইংলিশের কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে, কোন কোন টপিক থেকে ইংলিশের কোশ্চেন আসবে। তুমি এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট যে ইউনিটেই পরীক্ষা দাও না কেন, প্রত্যেকটি ইউনিটেই ইংলিশের টপিকগুলো প্রায় একই রকম, প্রায় সেম। আর সেই টপিকগুলো এখানে ডান পাশে লেখা আছে, আমি ভিডিও থেকে একটু সরে যাচ্ছি, তুমি চাইলে পুরো বিষয়টি স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আমি এখন টপিকগুলো বলে দিচ্ছি, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কারেকশন, পার্টস অফ স্পিচ, ভয়েস, ন্যারেশন, ট্রান্সফরমেশন, এই 7টি হলো গ্রামাটিক্যাল বিষয়। তাছাড়াও রয়েছে সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, প্রেপোজিশন, গ্রুপ ভার্বস, প্রভার্বস অ্যান্ড ট্রান্সলেশন, ইডোম অ্যান্ড ফ্রেজ। তো এই অল্প সময়ে আমরা এলোমেলোভাবে না পড়ে, সকল বিষয় না পড়ে, শুধু এই 7 এবং 7 14টি বিষয়ের ওপর যদি ফোকাসড রেখে পড়াশোনা করি, তাহলে এই অল্প সময়েও কিন্তু অনেক ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব এবং ভালো একটি পরীক্ষা দেওয়াও সম্ভব। তো তোমরা এসএসসি এবং এইচএসসি লেভেলেও এই ভয়েস কিন্তু তোমরা করেছো, তো সেখানে তোমরা ডিটেল শিখেছো। এখানে আমরা ভয়েজের কোনো ডিটেল শিখবো না, ভয়েজের মধ্যে যে ভার্বের চেঞ্জটা হয় শুধু এইটুকু জেনেই কিন্তু আমরা খুব ভালোভাবে এখানে ভয়েস সলভ করতে পারবো, তাতে আমাদের সময়ও অনেক কম লাগবে। আমি এখানে লিখে রেখেছি, তোমরা একটু খেয়াল করে দেখো, অ্যাক্টিভ ভয়েজে এই ভার্বগুলো থাকলে প্যাসিভ ভয়েজে আমরা ভার্বের এই চেঞ্জটি নিয়ে আসবো। অর্থাৎ আমি কি বলছি, কোশ্চেন পেপারে যে ভয়েসটি দেওয়া আছে সেইটি ধরো অ্যাক্টিভ ভয়েজ আছে এবং সেখানে ভার্বের ফর্ম আছে ভার্ব ওয়ান বা প্রেজেন্ট ফর্ম, তাহলে আমরা প্যাসিভ করার ক্ষেত্রে যেটা করতে হবে সেটি হচ্ছে ভার্ব ওয়ানের পরিবর্তে লিখব অ্যাম, ইজ অথবা আর, এর সাথে যেটি করতে হবে এই সবগুলো ভার্বের সঙ্গে আবার ভার্ব থ্রি হবে। প্যাসিভ ভয়েস ততক্ষণ পর্যন্ত হয় না যতক্ষণ পর্যন্ত না সেখানে ভার্ব থ্রি বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে।
আচ্ছা, এরপরে আসো, যে ভয়েসটি দেওয়া আছে সেখানে আমার কোশ্চেন পেপারে যে ভয়েসটি দেওয়া আছে সেখানে ভার্ব আছে, ভার্ব টু মানে পাস্ট ফর্ম। তাহলে আমাকে ওইটা প্যাসিভ ভয়েস করতে গেলে আমি খুঁজবো কোন অপশনে ওয়াজ অয়ার এবং তার সাথে ভার্ব থ্রি দেওয়া আছে, তাহলে কিন্তু আমার হয়ে যাবে। পুরো অপশনগুলো আমার পড়ার কোনোই দরকার নাই। ধরো যে কোশ্চেনটি দেওয়া আছে সেই অ্যাক্টিভ ভয়েসে অ্যাম, ইজ, আর, ওয়াজ অয়ার, শ্যাল বি, উইল বি অথবা বিন এর কোনো একটি অংশ আছে, তাহলে প্যাসিভ ভয়েসে আমার কী হবে? এই অংশটা থাকবেই, তার সাথে বিং যোগ হবে এবং ভার্ব থ্রি হবে। ধরে নাও ওয়াজ রয়েছে অ্যাক্টিভ ভয়েসের ভার্বে, তাহলে প্যাসিভ ভয়েসে কী হবে? প্যাসিভ ভয়েসে হবে ওয়াজ প্লাস বিং প্লাস ভার্ব থ্রি, অর্থাৎ ওয়াজ বিং প্লাস ভার্ব থ্রি, এই অবস্থা। তাহলে আমাদের কোন বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে? আমাদেরকে গুরুত্ব দিতে হবে যে অ্যাক্টিভ ভয়েসটি রয়েছে, ওই অ্যাক্টিভ ভয়েসে কী ভার্ব রয়েছে, সেই অ্যাক্টিভ ভয়েসের ভার্ব দেখে প্যাসিভ ভয়েসে যদি আমরা ভার্ব পরিবর্তন করি তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এখন এখানে দেখতে পাচ্ছ আমি যে কোশ্চেনটি লিখে রেখেছি এটি হাজি দানেশ বিশ্ববিদ্যালয়ে 17 এবং 18 শিক্ষাবর্ষে এসেছিল। ইউ মাস্ট ডু ইট, এই বাক্য থেকে আমি ভার্ব আগে চিনতে চাই, ভার্ব কোনটি। এই বাক্যে ভার্ব হচ্ছে মাস্ট। তাহলে অ্যাক্টিভ ভয়েসে যদি মাস্ট থাকে তাহলে প্যাসিভ ভয়েসে আমাদের কি করতে হবে? খেয়াল করে দেখো, অ্যাক্টিভ ভয়েসে মাস্ট থাকলে প্যাসিভ ভয়েসে তার সঙ্গে বি যোগ হবে এবং একটি ভার্ব থ্রি হবে। তাহলে কোন অপশনে মাস্ট বি প্লাস ভার্ব থ্রি আছে আমি এটি দেখব। আমার প্রত্যেকটি অপশন কিন্তু পুরোপুরিভাবে পড়ে দেখার দরকার নাই, কোন অপশনটিতে মাস্ট বি প্লাস ভার্ব থ্রি আছে সেটাই হলো রাইট আনসার। তাহলে খেয়াল করে দেখো, এখানে মাস্ট বি নেই, এখানেও মাস্ট বি নেই, এখানেও মাস্ট বি নেই, এখানে মাস্ট বি আছে তার সঙ্গে ভার্ব থ্রি আছে, তাহলে এইটি কিন্তু আমাদের রাইট আনসার। পরের কোশ্চেনে চলে যাচ্ছে, এটিও 17-18 শিক্ষাবর্ষে এসেছিল। হি টুক মি দেয়ার, এই বাক্যে ভার্ব কোনটি? এই বাক্যে ভার্ব হচ্ছে টুক। টুক এটি কোন ফর্মে আছে? টুক এটি পাস্ট ফর্মে আছে, অর্থাৎ ভার্ব টু। এখন সকে তুমি দেখে নাও, যদি ভার্ব টু থাকে তাহলে আমার প্যাসিভ করতে ওয়াজ অথবা ওয়ার হবে, তার সঙ্গে একটা ভার্ব থ্রি হবে। তাহলে তুমি সেই অপশনটা খুঁজো যেখানে ওয়াজ ওয়ারের সঙ্গে ভার্ব থ্রি আছে। তো এখানে ওয়াজের সঙ্গে ভার্ব থ্রি টেকেন দেওয়া আছে, এখানে ওয়াজ টু লিখা আছে, ওয়াজ টু হবে না, এখানে শুড বি আছে এটাও হবে না, এখানে ওয়াজ আছে কিন্তু ভার্ব থ্রি নাই। তাহলে এই একটি অপশনেই কিন্তু ওয়াজ এবং ভার্ব থ্রি আছে, তার মানে এটা রাইট আনসার। এরপরে আরেকটি কোশ্চেন দেখতে পাচ্ছ, এটিও 17-18 শিক্ষাবর্ষে আসা একটি কোশ্চেন। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, এই বাক্যে ভার্ব কোনটি? এই বাক্যে ভার্ব হচ্ছে ফেভার্স। তাহলে এটি প্রেজেন্ট ফর্মে আছে, মানে ভার্ব ওয়ানে আছে। তুমি খেয়াল করে দেখতে পাচ্ছ যে অ্যাক্টিভ ভয়েস যদি ভার্ব ওয়ান থাকে তাহলে প্যাসিভ ভয়েসে অ্যাম অথবা ইজ অথবা আর হবে এবং তার সঙ্গে ভার্ব থ্রি হবে। তাহলে তুমি অপশনে দেখো কোথাও কোথায় অ্যাম, ইজ, আর এর সঙ্গে ভার্ব থ্রি রয়েছে। প্রথম অপশনে ইজের সঙ্গে ভার্ব থ্রি রয়েছে, এটা আমরা নিতে পারি। তারপরের অপশনে আর এর সঙ্গে ভার্ব থ্রি রয়েছে, এটিও আমরা নিতে পারি। তারপরে অপশনে ওয়ার রয়েছে, তারপরের অপশনে ওয়াজ রয়েছে, এই দুটার কোনোটিই হবে না। এখন এই দুটার মধ্যে একটু খেয়াল করে দেখো, এখানে আমাদেরকে আরেকটা গ্রামার জেনে থাক আমাদেরকে আরেকটা গ্রামার জানতে হবে। দ্য ব্রেভ, ব্রেভ শব্দটি হচ্ছে অ্যাবজেক্টিভ। অ্যাবজেক্টিভের আগে যদি দি বসে তাহলে সেটি পুরো জাতিকে বোঝায়, অর্থাৎ দ্য ব্রেভ মানে সাহসীদেরকেই বোঝানো হচ্ছে। তাহলে এটা নিশ্চয়ই প্লুরাল, তাহলে এটি ভার্ব প্লুরাল ভার্ব গ্রহণ করবে, সেক্ষেত্রে ইজ না হয়ে আর হবে। তাহলে রাইট আনসার হচ্ছে আমার দ্য ব্রেভ আর ফেভার্ড বাই ফরচুন। আরেকটি কোশ্চেনে আমরা আসতে পারি 17-18 শিক্ষাবর্ষের। হি ডাজ নট লাইক লায়ার্স, এখানে ভার্ব কী অবস্থায় আছে আগে আমরা সেটি দেখি। ডাজ নট লাইক, ডাজ নট লাইক এটা প্রেজেন্ট টেন্স, ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে। ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে প্যাসিভ ভয়েসে অ্যাম, ইজ, আর নিতে হবে এবং তার সঙ্গে একটি ভার্ব থ্রি নিতে হবে। তাহলে আমি অপশনে খুঁজবো কোথায় অ্যাম, ইজ, আর এর সঙ্গে ভার্ব থ্রি ফর্মটি রয়েছে। এখানে ইজ রয়েছে এবং তার সঙ্গে ভার্ব থ্রি ফর্মটি রয়েছে, এখানে আর রয়েছে কিন্তু এখানে ভার্ব থ্রি ফর্ম নেই, এখানে আর রয়েছে ভার্ব থ্রি ফর্ম রয়েছে, তাহলে এই দুটি নিয়ে নিচ্ছি। এখন দেখতে হবে সাবজেক্ট এবং অবজেক্ট, এখানে হি রয়েছে সাবজেক্ট, তাহলে যখন আমরা প্যাসিভ ভয়েস করতে যাব তখনও সাবজেক্ট হি থাকবে না নিশ্চয়ই, সাবজেক্ট পরিবর্তন হয়ে যাবে, লায়ার্স হবে সাবজেক্ট এবং হি হিম হয়ে অবজেক্ট হয়ে যাবে, তাহলে কিন্তু এই অপশনটি রাইট। এরপরে আমি এখানে কিছু ভার্ব লিখে রেখেছি। আমরা সাধারণত জানি যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ভয়েসে বাই একটি প্রিপোজিশন ব্যবহৃত হয়, কিন্তু বাই ছাড়াও ভার্বের পরিবর্তনের কারণে বিভিন্ন রকম
প্রিপজিশন হয়। তো আমরা দেখতে পাচ্ছি লাভ, অ্যাস্টোনিশ, সারপ্রাইজ এগুলোর ক্ষেত্রে অ্যাট হয়, বিউটিফাই, সিজ, প্লিজ, স্যাটিসফাই এগুলোর ক্ষেত্রে উইথ হয়, কন্টেইনের ক্ষেত্রে ইন হয়, বাইয়ের ক্ষেত্রে ফর হয়, ওয়ারির ক্ষেত্রে অ্যাবাউট হয়। আমরা ভয়েস ঠিক যেভাবে করি সেভাবেই করব, কিন্তু এই সমস্ত ভার্বের জন্য প্রিপজিশন ব্যবহার করব এগুলো। এবার পুনঃসল্লোর একটি কোশ্চেন সলভ করি। হিজ বিহেভিয়ার সারপ্রাইজ মি, এখানে ভার্ব কোনটি? এখানে ভার্ব হচ্ছে সারপ্রাইজড এবং এটি ভার্ব টুতে রয়েছে, সারপ্রাইজড। ভার্ব টু থাকলে আমরা ব্যবহার করব ওয়াজ অয়ারের সঙ্গে ভার্ব থ্রি অপশনটি। এখানে খেয়াল করলে দেখতেছি এখানেও ওয়াজ অয়ারের সঙ্গে ভার্ব থ্রি, এখানেও, এখানেও এবং এখানেও রয়েছে। তাহলে আমরা তো শিখলাম যে সারপ্রাইজের সঙ্গে অ্যাড বসবে। এখানে ডিফারেন্ট প্রিপজিশন ব্যবহার করা আছে, টু, উইথ, বাই, কিন্তু আমাকে নিতে হবে সারপ্রাইজের সঙ্গে অ্যাড, তাহলে এই অপশনটি রাইট। ঠিক একইভাবে আমরা এটাই সলভ করব। এখানে দেওয়া আছে প্লিজেস, এখানে হচ্ছে ভার্বটি প্রেজেন্ট ফর্মে আছে, মানে ভার্ব ওয়ানে আছে। তাহলে অ্যাম ইজ আর এর সঙ্গে ভার্ব থ্রি কোন কোন অপশনে রয়েছে আমরা সেটি খুঁজে দেখব। এখানে অয়ার রয়েছে, এখানে আর এর সঙ্গে ভার্ব থ্রি রয়েছে, এখানে আর এর সঙ্গে ভার্ব থ্রি রয়েছে। এই দুটি অপশন হতে পারে, এটি হবে না যেহেতু এখানে উইল রয়েছে। এখানে আমাকে এখন দেখার বিষয় হচ্ছে প্লিজের সাথে কিন্তু উইথ বসে, বাই বসে না, সেক্ষেত্রে আমাদের এই অপশনটি রাইট। এবার আসি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কীভাবে আমরা ভয়েস চেঞ্জ করব। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে পুরোপুরি ভয়েস চেঞ্জ করার নিয়ম আমার জানার দরকার নেই। আগে আমি ভার্বের যে নিয়ম জেনেছি, ভার্বের চেঞ্জ, সেটি তো থাকলো। তার সঙ্গে আমরা শুধু এটুকু জানবো যে হু থাকলে প্যাসিভ ভয়েসে আমাদের বাই হোম হয়ে যাবে, হোম থাকলে হু হবে, এবং অন্যান্য ডব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে একই রকম, মানে হোয়াট থাকলে হোয়াট হবে, হাউ থাকলে হাউ হবে, হুইস থাকলে হুইস হবে, এই বিষয়টা। তো 2016-17 শিক্ষাবর্ষের একটি কোশ্চেন এসেছিল এরকম, হু কল্ড ইউ এ লায়ার। এখানে আমি যখন সলভ করতে যাব তখন আমার হুয়ের পরিবর্তে লাগবে বাই হোম, কিন্তু আমি খেয়াল করে দেখতে পাচ্ছি চারটি অপশনেই বাই হোম দেওয়া রয়েছে। এখন আমাকে ভার্ব দেখতে হবে, এখানে ভার্ব হচ্ছে কল্ড, ভার্ব টু। আমরা এর আগেই শিখেছি ভার্ব টু থাকলে ওয়াজ ওয়ারের সঙ্গে ভার্ব থ্রি হয়, তাহলে কোন অপশনে এখন ওয়াজ ওয়ারের সঙ্গে ভার্ব থ্রি আছে এটি আমরা দেখব। তাহলে দেখা যাবে এখানে ওয়ার এবং ভার্ব টু আছে, এখানে নেই, এখানে নেই, এখানে ওয়াজ এবং ভার্ব টু আছে, তাহলে আমার আনসার ডি এবং এ এর মধ্যেই রয়েছে। যেহেতু ইউ এর সাথে আমরা ব্যবহার করব অয়ার, ইউ এর সাথে ওয়াজ হয় না, তাহলে আমাদের রাইট অপশন হচ্ছে এ নাম্বার। এরপরে আসো ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে আমরা কিভাবে ভয়েস সলভ করব। প্রথমত আমরা একটা লেট লিখব, তারপরে অবজেক্ট লিখব, তারপরে বি লিখব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম লিখব। যদি ইম্পারেটিভ বাক্যে দুইটি অবজেক্ট থাকে, অর্থাৎ ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট, আমাদের এই ক্লাসটিতে ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট বোঝার দরকার নাই। যদি দুইটি অবজেক্ট থাকে তাহলে আমরা সেকেন্ড অবজেক্টটি আগে লিখব, আর পরে যে অবজেক্টটি থাকবে বাই দিয়ে সেই অবজেক্টটি দিয়ে দিব। আর যদি একটি অবজেক্ট থাকে সেক্ষেত্রে তো এই অংশের কোনো প্রয়োজন পড়বে না। আসো এখানে আমরা সলভ করি 17-18 শিক্ষাবর্ষের একটি কোশ্চেন, ব্রিং মি এ পেন। এখানে কিন্তু দুইটি অবজেক্ট আছে, একটি হলো মি আর একটি হলো এ পেন। ঠিক আছে, প্রথমে লেট লিখে নাও, সবগুলো অপশনেই লেট আছে। এবার সেকেন্ড অবজেক্টটি লিখো, সেকেন্ড অবজেক্টটি হচ্ছে এ পেন। তো এখানে এ পেন দেওয়া আছে, এখানে এ পেন দেওয়া আছে। এরপরে দেখো বি, তো এখানেও বি দেওয়া আছে, এখানেও বি দেওয়া আছে। এরপরে আসো ভার্ব থ্রি, ব্রট, এখানে ভার্ব থ্রি দেওয়া আছে, ব্রট, এখানেও ভার্ব থ্রি দেওয়া আছে। এরপরে বাই দিয়ে আমাদের ফার্স্ট অবজেক্টটা দিয়ে দিতে হবে, এখানে বাই নেই, এখানে আছে ফর মি। গ্রিন থাকলে তার সাথে প্রিপজিশন বাই হয় না, ফর হয়, এই জন্য এখানে বাইয়ের পরিবর্তে ফর লেখা আছে এবং তারপরে অবজেক্টটি দিয়ে দেওয়া আছে। তাহলে আমাদের রাইট অপশন হচ্ছে এ নাম্বার। এরপরে দেখো টেক কেয়ার অফ ইওর হেলথ, এটিও একটি ইম্পারেটিভ বাক্য, এটি সলভ করি। প্রথমে আসো লেট, লেট তিনটি অপশনে রয়েছে। এরপরে আসো অবজেক্ট, এখানে অবজেক্ট কোনটি? এখানে অবজেক্ট হচ্ছে ইওর হেলথ। টেক কেয়ার অফ, এটি একটি ফ্রেজাল ভার্ব, ভার্বের পরে থাকে অবজেক্ট, তাহলে ইওর হেলথটা অবজেক্ট। তাহলে লেটের পরে এখানে ইওর হেলথ রয়েছে, এখানেও ইওর হেলথ রয়েছে, এখানেও ইওর হেলথ, এখানেও ইওর হেলথ রয়েছে। এখন আসো বি, এখানে বি রয়েছে, এখানেও বি রয়েছে, কিন্তু এখানে নাই, তাহলে অপশন আমার বি এবং সি এর মধ্যে আছে। এখন আসো ভার্ব থ্রি, এখানে লেখা আছে টেকেন কেয়ার অফ, তাহলে আমাদের এই অপশনটি রাইট।
ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরীক্ষার ঠিক একদিন বা দুই দিন পূর্ব মুহূর্তে খুব স্পেশাল একটি সাজেশন দেওয়ার চেষ্টা করব, যেখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো এবং পড়াশোনার সাথেই থাকো। দেখা হবে বিজয়।